ক্লিক করুন অ্যাপের আর সাবস্ক্রাইব করুন আনন্দ থাকুন খবরে আরেবারে হাওড়া স্টেশনের ছবি আপনাদের সামনে তুলে ধরবো প্রয়োজনের তুলনায় ট্যাক্সির সংখ্যা সেখানে অপ্রতুল ফলে স্বাভাবিকভাবেই যাত্রী সাধারণকে অপেক্ষা করতে হয়েছে অপেক্ষার প্রহর দীর্ঘ থেকে দীর্ঘায়িত হয়েছে অরিত্রিক ভট্টাচার্যের প্রতিবেদন দেখুন হাওড়া স্টেশনের বাইরের ছবিটা বন্ধের দিনে অন্য স্বাভাবিক দিনের থেকে দৃশ্যতই আলাদা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়ার যেখানে প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ডের কাছে সেখানে ট্যাক্সি আসছে কিন্তু সংখ্যায় নেহাতি কম এই মুহূর্তে যে প্রিপেড ট্যাক্সি লাইন আমরা দেখছি তার সামনের দিকে গিয়ে দু একটি গাড়ি থাকলো বাকি লাইনটি ফাঁকা একটি মাঝে মাঝে একটি দুটি করে গাড়ি ঢুকছে কিন্তু যে সংখ্যায় মানুষ দাঁড়িয়ে রয়েছেন ট্যাক্সির জন্য যে লম্বা লাইন এখানে তৈরি হয়েছে তার জন্য কিন্তু এই ট্যাক্সির সংখ্যা যথেষ্টই অপ্রতুল যারা এই মুহূর্তে লাইনের পেছন দিকে আছেন তারা এখনো পর্যন্ত নিশ্চিত হতে পাচ্ছেন না কতক্ষণে তারা নির্দিষ্ট ট্যাক্সি পাবেন অন্যদিকে স্বাভাবিক নিয়মেই প্রত্যেকবারের মতন অভিযোগ উঠছে যে অ্যাপ ক্যাবের ভাড়া অনেকটা বেশি তার ফলে প্রিপেড ট্যাক্সির উপর ভরসা করতে হচ্ছে আমরা একজনের সঙ্গে কথা বলবো আপনি বলছেন যে বেনারস থেকে আসছেন কি পরিস্থিতি দেখছেন এখানে তো যে পরিমাণে অন্যান্য দিন ট্যাক্সি থাকে আজকে তো খুবই কম আছে ট্যাক্সি আমরা বুঝতে পারছি না যে কখন বাড়ি মানে ট্যাক্সি পাবো কি না আর আদৌ কখন পৌঁছাবো ঠিক টাইমে পৌঁছাতে পারবো কি না আমরা বেনারস থেকে ফিরলাম প্রায় এক দেড় ঘন্টা দাঁড়িয়ে আছি ট্যাক্সির জন্যে প্রচণ্ড লাইন কিন্তু পাইতে লাইন এগোচ্ছেই না গাড়ি পাচ্ছি না আমরা তখন সমস্যা কি করে বাড়ি ফিরবো আপনারা কোথায় যাওয়ার কথা লেক টাউন একটি অ্যাপক্যাপ সংস্থায় ভাড়া বেশি অন্য অ্যাপক্যাপ সংস্থায় গাড়ি অপ্রতুল সেখানেও গাড়ি পাওয়া যাচ্ছে না আপনার আপনি কোথা থেকে এসছেন কি কারণে এবং কি পরিস্থিতি দেখছেন আমি নাবলাম বারাণসীর থেকে ট্যাক্সি বুক করার চেষ্টা করছি বাট অ্যাভেলেবল নেই ট্রাইং এট ফর দ্য পাস্ট থার্টি মিনিটস নাও ফেয়ারও যেখানে তিনশো টাকা চারশো টাকা হওয়া উচিত এখন চারশো টাকা দেখাচ্ছে সো

So completely messed up situation right now. এই পরিস্থিতি কিন্তু অনেকেই সম্মুখীন হচ্ছেন এবং অন্য দিন যেমন আমরা প্রিপের ট্যাক্সি বুথে দেখছি ঠিক সেরকমভাবেই কিন্তু আমরা দেখছি এইখানেও কিন্তু অনেকটা ফাঁকা জায়গা যে অ্যাপ ক্যাবে যেখানে এসে গাড়ি দাঁড়ায় এবং গাড়ি ছাড়ে দৃশ্যতই সেখানে গাড়ির সংখ্যা নিহাতি কম সেটা কিন্তু পরিষ্কার বোঝাই যাচ্ছে তার ফলে যারা এখান থেকে অ্যাপ ক্যাব বুক করছেন প্রাথমিকভাবে তাদের একটা বিশাল ওয়েটিং টাইম তো ফেস করতে হচ্ছেই তারপরেও যখন সেটা বুক হচ্ছে তখন দ্বিগুণেরও বেশি ভাড়া দিয়ে যেতে হচ্ছে এমন একটা পরিস্থিতি হাওড়া স্টেশনের বাইরে যারা এসে নামছেন তাদের প্রত্যেকেই কিন্তু হাওড়া স্টেশন থেকে কোন তাদের গন্তব্যে যেতে একদিকে অ্যাপ ক্যাব অন্যদিকে প্রিপেড ট্যাক্সি দুটোর মধ্যে কিন্তু যথেষ্ট সমস্যায় পড়ছেন ক্যামেরায় ভগবান সাহেব সঙ্গে ভট্টাচার্য বিপি আনন্দ হাওড়া